হ্যালো ক্লাস টেন, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ব্যাকরণের নিম্নীতি অংশের মধ্যে রয়েছে সংলাপ, প্রতিবেদন রচনা এবং বঙ্গানুবাদ। আজকের এই রিভিশনাল ভিডিওটিতে আমরা বঙ্গানুবাদ কীভাবে লিখব সে সম্পর্কে আলোচনা করা হবে। বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রে প্রথম নিয়ম হলো বা সূত্র বলতে পারো, অর্থাৎ বঙ্গানুবাদ লেখার সময় যে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বাংলা ও ইংরেজি দুইভাবে বাক্য গঠিত হয়। তাই বঙ্গানুবাদ করার সময় বাংলা বাক্যের গঠন রীতিকে অনুসরণ করব। অর্থাৎ ইংরেজি বাক্যের ক্ষেত্রে বাক্য একরকম ভাবে একটা অন্যরকম অর্ডারে গঠিত হয়, বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু বাক্য গঠিত হয় অন্য অর্ডারে। তাই আমরা যখন ইংরেজি থেকে বাংলাকে অনুবাদ বা তর্জমা করব বা ট্রান্সলেট করব, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ইংরেজিটার হুবহু অনুবাদ না করে সেই ইংরেজি শব্দটিকে বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায়, অর্থাৎ বাংলা বাক্যের যে গঠন রীতি এই বিষয়টিকে খেয়াল রেখে বা লক্ষ্য রেখে কিন্তু আমরা বঙ্গানুবাদ করব। আরেকটা বিষয় হলো বঙ্গানুবাদের ক্ষেত্রে অবশ্যই আক্ষরিক অনুবাদ করলেও ভাবানুবাদও প্রয়োজন অনুযায়ী করতে হবে। অর্থাৎ অনুবাদ মূলত অনুবাদ বা তর্জমা দু ধরনের হয়, একটা হলো আক্ষরিক অনুবাদ, আরেকটি হলো ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ কি? ইংরেজিতে যা রয়েছে সেই শব্দটিকেই হুবহুভাবে অনুবাদ করা। আর ভাবানুবাদ হলো সেই ইংরেজি বাক্যটিকে বা অনুচ্ছেদটিকে পড়ে তার যে মূল বক্তব্য তাকে নিজের ভাষায় লেখা। বঙ্গানুবাদের ক্ষেত্রে মূলত আক্ষরিক অনুবাদের ওপরেই জোর দেওয়া হবে, তবে কোনো ক্ষেত্রে যদি কোনো শব্দকে আক্ষরিক অনুবাদ করতে গেলে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে সেটা একটু খটোমটো লাগে বা বিকৃত লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভাবানুবাদের আশ্রয় নেব। তবে মাথায় রাখতে হবে বঙ্গানুবাদ কিন্তু আমরা আক্ষরিক অনুযায়ী বা আক্ষরিক অনুবাদ অনুযায়ী করব। আরেকটি বিষয় হলো বঙ্গানুবাদের ক্ষেত্রে সমস্ত ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করব না, অর্থাৎ চেয়ার, চক, বোর্ড, ট্রেন, টেবিল, স্কেল ইত্যাদি এই যে সমস্ত শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে যদি আক্ষরিক বাংলা অনুবাদ করা হয় তবে ভীষণ হাস্যকর শোনাবে। তাই বঙ্গানুবাদ করার সময় চেয়ার, চক, বোর্ড, ট্রেন, টেবিল, স্কেল ইত্যাদি যে শব্দগুলো রয়েছে, এছাড়াও রয়েছে যেমন ল্যাম্প, যেমন গ্লাস, যেমন চেয়ার তো বলেছি, টেবিল, তাছাড়া হলো অ্যাসিড ইত্যাদি, অক্সিজেন ইত্যাদি শব্দগুলোর যদি আলাদাভাবে বাংলা অনুবাদ করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু বিষয়টিকে বিকৃত বা হাস্যকর শোনাবে। তাই বঙ্গানুবাদের ক্ষেত্রে সবসময় যে বাংলা অনুবাদ মানে একেবারে হুবহু বাংলা অনুবাদ করব তা নয়, এই সমস্ত শব্দগুলিকে আমরা অবিকৃত রেখে, অর্থাৎ ইংরেজি যে শব্দগুলি প্রচলিত সেই শব্দগুলিকে রেখেই আমরা বঙ্গানুবাদ করব।
অনুবাদ করার সময় বঙ্গানুবাদ করার সময় বঙ্গানুবাদ করার সময় প্রবাদ প্রবচনের প্রবাদ প্রবচন বাগধারার ইত্যাদি মূল বক্তব্য যাতে অবিকৃত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, অবিকৃত থাকে তা দেখতে হবে। অর্থাৎ বঙ্গানুবাদের ক্ষেত্রে অনেক সময় অনেক বাগধারা প্রবাদ প্রবচন ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়, তবে বঙ্গানুবাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেগুলি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে যেন বিকৃত না হয় এবং সেই অনুবাদটিকে হুবহু রাখতে হবে। তা না হলে প্রবাদ প্রবচন এবং বাগধারার যে মূল অর্থ রয়েছে সেই মূল অর্থগুলো কিন্তু বদলে যাবে। আরেকটি বিষয় হলো অনুবাদের ভাষা অবশ্যই হবে সহজ সরল, কারণ সমার্থক শব্দের মতনই কোনো একটি ইংরেজি শব্দের একাধিক অর্থ রয়েছে, আমাকে বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সেই অনুযায়ী কিন্তু অর্থ লিখতে হবে। অর্থাৎ বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুবাদ করতে হবে। কখনোই একটি শব্দের একাধিক অর্থ মানে তার সেই অর্থটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করব তা নয়। বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু যেমন আমি যদি বলি যে সানরাইজ এই শব্দটি যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে বলা যেতে পারে সূর্যোদয় বা সূর্য উদিত হচ্ছে, কিন্তু রাইজ মানে ওঠা, সেই ওঠা শব্দটিকে কিন্তু আমরা ওঠা বা উঠছে এই অনুযায়ী বলবো না, তাতে হয়তো বঙ্গানুবাদের যে মূল বৈশিষ্ট্য সেটি বিকৃত হবে। তাই এই যে শব্দগুলি সামঞ্জস্য রেখে অর্থাৎ সেই অনুচ্ছেদে বা সেই প্যারাগ্রাফে যে বক্তব্য রাখা হয়েছে সেই বক্তব্যের সঙ্গে অবশ্যই সামঞ্জস্য রেখে বঙ্গানুবাদ করব। আরেকটি বিষয় হলো বঙ্গানুবাদের ক্ষেত্রে বঙ্গানুবাদের ভাষা হবে সহজ সরল, অর্থাৎ বঙ্গানুবাদে কোনো কঠিন শব্দ কঠিন বাংলা ব্যবহার করব না, বঙ্গানুবাদের ভাষা হবে সহজ সরল, অর্থাৎ একদম সহজ সরল ভাবে আমরা ইংরেজি থেকে সেটিকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। আলাদাভাবে বঙ্গানুবাদ করার সময় কোনো কঠিন শব্দ ব্যবহার করলাম না, যেটা আগের পয়েন্টের ক্ষেত্রে বললাম যে একটি শব্দের একাধিক সমার্থ বা প্রতিশব্দ থাকতে পারে, আমাদেরকে সেই প্যারাগ্রাফটি বারবার পড়ে এটা মাথায় আনতে হবে, এটা বুঝতে হবে যে এই অনুচ্ছেদে বা এই প্যারাগ্রাফে কী জানতে চাওয়া হয়েছে, কোন শব্দটি সব থেকে কাছাকাছি যায় অথচ শব্দটি সহজ এবং সরল হবে। এই সহজ এবং সরল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গানুবাদের সময় কিন্তু এই সহজ সরল বিষয়টি লক্ষ্য রাখতে হবে। অবশ্যই বঙ্গানুবাদকে পয়েন্ট করে লিখতে হবে, বঙ্গানুবাদ পয়েন্ট করে লিখতে হবে মানে বঙ্গানুবাদকে একটা প্যারাগ্রাফে ইংরেজি কোনো একটি প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে সেটিকে একদম হুবহু আমি আক্ষরিক অনুবাদ করছি মানে একেবারে না প্যারাগ্রাফ করে সোজাসুজি একদম অনুবাদ করে দিলাম সেক্ষেত্রে কিন্তু হবে না। প্রত্যেকটা প্যারাগ্রাফে তো হয়তো 4টি বা 5টি আলাদা আলাদা করে সেন্টেন্স রয়েছে, ফুল স্টপ দিয়ে এক একটা সেন্টেন্স বোঝানো হচ্ছে, যখন সেই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হবে প্রত্যেকটার ক্ষেত্রে বুলেট করে বা কোনো একটা সাইন দিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ কিন্তু এক একটা বাক্য লিখতে হবে এবং সেটাকে আলাদা আলাদা করে পয়েন্ট আউট করতে হবে। অর্থাৎ কি কোনো একটি প্যারাগ্রাফ ইংরেজি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে যেটাকে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে সেখানে মোট 5টি সেন্টেন্স রয়েছে, সেই 5টি সেন্টেন্সকে পড়ে 5টা আলাদা পয়েন্ট আউট করে লিখতে হবে। বারবার মাথায় রাখতে হবে বঙ্গানুবাদ করার সময় কিন্তু এই প্রত্যেকটি পয়েন্ট আলাদা আলাদাভাবে লেখা খুবই গুরুত্বপূর্ণ।
বঙ্গানুবাদ করার সময় প্রত্যেকেই ছটি বিষয়ের ওপর খেয়াল রাখবে, অর্থাৎ বঙ্গানুবাদ অনুবাদ বা তর্জমা যে দু ধরনের হয়, আক্ষরিক এবং ভাবানুবাদ। আমরা আক্ষরিক অনুবাদ করারই চেষ্টা করব, তবে যে ক্ষেত্রে অর্থ বিকৃত বা হাস্যকর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ভাবানুবাদের আশ্রয় নেব। প্রবাদ প্রবচন এবং বাগধারার মূল বক্তব্যকে অবিকৃত রাখার চেষ্টা করব। চেয়ার, টেবিল, অ্যাসিড, ল্যাম্প, স্কেল, এই সমস্ত ইংরেজি শব্দগুলোর বাংলা তর্জমা করব না, কারণ তাতে তথ্য বিকৃতি ঘটতে পারে। বঙ্গানুবাদ করার সময় সবসময় সহজ সরল শব্দ বেছে নেব, যে প্রতিশব্দটি বা সমার্থক শব্দটি সব থেকে বেশি যায় সেই প্রতিশব্দ বা সমার্থক শব্দ বেছে নেব। এবং বঙ্গানুবাদের ক্ষেত্রে প্রত্যেকটি সেন্টেন্স যে আলাদা আলাদাভাবে রয়েছে সেই প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা আলাদা আলাদা পয়েন্ট করে বাক্য অনুযায়ী বঙ্গানুবাদ করব। তোমরা প্রত্যেকে এইভাবেই বঙ্গানুবাদ করবে, এইভাবেই তোমাদের বঙ্গানুবাদ শেখানো হয়েছে। তোমাদের প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।